বাংলা জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে আর পুলিশ তৃণমূলের পা চাটছেন। বাঁকুড়ার জয়রামবাটি মন্দিরে পুজো দিয়ে কোতুলপুরের রামহারিতে বিজেপির দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ঠিক এভাবেই রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে একযোগে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি কোতুলপুরের বিজেপির একটি রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন যে বিজেপিকে রক্ষার জন্য গুন্ডা বাহিনীরা এবং দিদির এক শ্রেণীর পুলিশও পারছে না, তাই দিদি জঙ্গি ভাড়া করে নিয়ে এসেছেন বিজেপিকে রোখার জন্য। অনুব্রত মণ্ডলকেও আমরা ফুটো করে দিয়েছি, পাশাপাশি পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন এক শ্রেণীর পুলিশ রয়েছেন যারা তৃণমূল নেতাদের পা চাটছেন, যে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররা রয়েছেন যারা আইনের শাসন মানছেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না, তাদেরকে জুতো চাটা করাবো। দিদির পুলিশও এক শ্রেণীর পুলিশও আর পারছে না, বিজেপিকে রুখতে পারছে না, আর তাই দিদিমণি ভাড়া করে আজকে সন্ত্রাসবাদীদের এনেছেন বিজেপিকে লোকার জন্য। কি আপনারা ভয় পাবেন? আপনারা ভয় পাবেন? আপনারা ভয় পাবেন? আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন একটা একটা করে মিথ্যা মামলা দেয়, আমার উপরে রোজ একটা করে মামলা দেয়। সকালেই ফোন এসেছিল কোন একটা পুলিশ স্টেশন থেকে আর বলছে দাদা আপনার নামে মামলা হয়েছে। আর ছ মাস পর আমরা শাসন ব্যবস্থা আসবো, সরকারে আসবো, আর সরকারে এসে মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত হবে এক মিনিটের ভেতর প্রত্যেকটা মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করে নেবো, প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করে। যারা এরকম দুর্নীতিযুক্ত পুলিশ আছে, যারা আইনের শাসন মানছেন না, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না, তাদেরকে জুতো চাটা করাবো, জুতো চাটা করাবো, জুতো চাটা করাবো। পুলিশই রাজ চলছে, পুলিশই সন্ত্রাস চলছে, আর তাই জন্য চিন্তা করবেন না। যত বড় আইপিএস আইএএস হোক, যারা এরকম আইনের শাসন মানবেন না, তারা ভাবছেন খাঁকি উর্দি পরে আছে তারা, তাদের জন্য আইন আলাদা, আর আমরা সাদা জামা পরে আছি বলে আমাদের জন্য আইন আলাদা। একদম নয় বন্ধু, চোলের ডায়লগটা মনে আছে তো? ক্ষমতা আসার পর কিন্তু প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা তদন্ত হবে, আর তারপরে চাকরি পিচিং এন্ড পিচিং এন্ড পিচিং এন্ড পিচিং করতে ছাড়বো। বিজেপির কাজই হচ্ছে বরাবরই তৃণমূল কি করছে তা নকল করা, পাল্টা দাবি করেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা। তিনি বলেন যে বিজেপি সারা জীবন তৃণমূলকে নকল করে চলেছে। দিদি 2013 সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন, 2014 সালের পর কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও চালু করেন। এছাড়াও তিনি বলেন যে জেলাতে বিজেপির রাজ্যের কোন নেতা এসছে তিনি বিভিন্ন প্রান্তে পূজা অর্চনা করছেন এবং হুঙ্কার ছড়াচ্ছেন ও সন্ত্রাসবাদের মতো কথাবার্তা বলছেন, এটা বিজেপির স্বভাব। তিনি বলেন সন্ত্রাসবাদীদের আখড়া তাদের কাছেই, তারাই দাঙ্গা হাঙ্গামা মারপিট চালিয়ে যাচ্ছে। বিজেপি সারা জীবনই তৃণমূলকে নকল করে চলছে। দিদি কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু করেন, 2014 সালের পর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেন। সুতরাং বিজেপির বরাবরই হচ্ছে তৃণমূল কি করছে তা দেখে নকল করা। তো সেরকম বাঁকুড়া জেলায় একজন নাকি শুনলাম বিজেপির নেতৃত্ব এসেছে, সে নাকি বিভিন্ন জায়গায় ডাব নিয়ে পুজো অর্চনা করার চেষ্টা করছে। সুতরাং আমরা তো পূজা অর্চনা সবসময় করে থাকি, বিভিন্নভাবে আমরা ঠাকুরের কাছে আমরা অর্চনা করি। সেই জায়গাতে কাল আমি 12টি নারকেল ফাটিয়ে 12টি বিধানসভার উদ্দেশ্য নিয়ে আমরা কাল থেকে নির্বাচনী প্রচারের যে নির্ঘণ্ট সেটাকে আমরা শুরু করেছি। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় তারা হুঙ্কার ছড়াচ্ছেন, সন্ত্রাসবাদী বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। আসন্ন নির্বাচনের আর কয়েক মাস বাকি, শুরু দলীয় অন্দরে রাজনীতির উত্তাপ, চলছে উত্তপ্ত বাক্য বিনিময়ের পালা, একে অপরকে দোষারোপের পালা। সবকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, কতটা সুরাহা পাবেন সাধারণ মানুষ তা অবশ্যই সময় বলবে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।